you so, so much. তো প্রথমেই জানাই উপস্থিত সব বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আজকে আমার এই পুরো শোটা আমি ডেডিকেট করব আশাজিকে, মানে আমার আজকে যে কটি গান গাইব প্রত্যেক কটি গান আশাজির গাওয়া। ভীষণভাবে এক্সাইটেড এবং সাথে নার্ভাসও। তো চলুন পরবর্তী গানে চলে যাই এবং পরবর্তী গান অবশ্যই আরেকটি বাংলা গান। চলো যাই।
Thank you so, so much. Thank you. তো পরবর্তী গানটা একটি হিন্দি গান, অবশ্যই আশাজির গাওয়া একটি হিন্দি গান, আমার খুব পছন্দের একটি হিন্দি গান। তো আমরা সেই দিকেই যাব। আচ্ছা, কিবোর্ডটা একটু কমিয়ে দাও, কারণ একটু কমে কারণ একদম হালকা স্লাইড, যতটা বাড়ি ছিল ততটা কমিয়ে দাও। যাই, রেডি?
সো সো মাচ। তো এইবার যে বাংলা গানটা গাইবো, এই গানটাও আমি যখন সারেগামাপার মঞ্চে ছিলাম, এই গানটি সেই মঞ্চেও গেয়েছি, একটি বাংলা গান। এবং গানটি বেশ কিছুদিন আগে ভীষণভাবে আপনারা পছন্দ করেছেন, অত তখন গিয়েছিলাম প্রায় 5 বছর আগে। খুব রিসেন্ট এসে এই গানটা দেখছি, আবার খুব আজকাল তো রিল স্ক্রল করলে অনেক গানই শোনা যায়, তো আজকাল দেখছি এই গানটা খুব আসছে। তো চেষ্টা করবো আশাজির সেই গানটি গাওয়ার। তো চলো যাই। এইবার যে গানটা গাইবো, এই গানটার সাথে মানে আশাজির এই গানটার সাথে আমার ভীষণভাবে একটা মেমোরিজ জড়িয়ে। এই গানটা আমি সারেগামাপার একদম প্রথম যে অডিশনটা হয়, আপনারা যেটা দেখতে পান, সেই অডিশনে আমি এই গানটি গেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি আশাজি আমার আইডল, ওনার গান আজকে আমি এইভাবে প্রেজেন্ট করতে পারছি আপনাদের সামনে, মানে এটা ভেবে টেনশন হচ্ছে আবার আনন্দও হচ্ছে। তো তার জন্য আমার খুব পছন্দের পরবর্তী গানটা,
এবং হিন্দি গান অবশ্যই। চলুন চলে যাই আমরা একেবারে সরাসরি সেই গানের দিকে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা আরেকটি কি হিন্দি গানে যাবো এবার? হ্যাঁ আচ্ছা চলুন তাহলে পরবর্তী গানে যাই আমরা। চলো যাই, এইবার যে গানটা গাইব এই গানটা লতাজি এবং আশাজি দুজনের গাওয়া একটি গান, আপনারা শুনলেই বুঝতে পারবেন ভীষণ জনপ্রিয় একটি গান, আমরা সকলে শুনেছি। তো আপনারা যদি আপনাদের সকলে যদি ইচ্ছা হয় আমার সাথে গাইতে অবশ্যই গাইতে পারেন, আপনাদের কিন্তু কোনো বাধা নেই। অ্যাকচুয়ালি এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, প্রথমে বলিনি। তো চলুন চলে যাই।
ইউ সো সো মাচ, থ্যাংক ইউ। তো এবার আরেকটা গানের দিকে যাই, এবং এই গানটা একটু অন্য রকমের একটি গান, আশাজির এবং আরডি বর্মন স্যারের গাওয়া, আরডি বর্মন স্যারের মিউজিক কম্পোজিশনে একটি হিন্দি গান, বেশ অন্য রকম একটি গান। কেন অন্য রকম, হয়তো গানটা শুরু করলে আপনারা বুঝতে পারবেন সকলে। তো সেই অন্য রকম গানের দিকে চলুন সকলে মিলে যাওয়া যাক। তো এবার আশাজির একটি গজল ধরনের একটি গানে যাই, হিন্দি গান। আমাকে বলা হয়েছে যত হিন্দি গান বেশি গাইবে, বাংলা কি গাইতে পারি পরবর্তীতে যদি আপনারা বলেন? আচ্ছা, তো চলুন পরবর্তী গানের দিকে যাই। পরবর্তী গানটা হিন্দি গান এবং আশাজির গাওয়া। Thank you.
চেক 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 দাদা চলো চাই তো এইবার একটু কি ফার্স্ট গানের দিকে যাব? আচ্ছা ঠিক আছে, চলো যাই আমরা পরবর্তী আশাজির গানের দিকে। আরে যে কারণে ফেলবো তাহলে
চলো যাই, রেডি আমরা যাই, চল। খত বা
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। তো পরবর্তী গানে যাওয়ার আগে মাননীয় বিধায়ক খোকন দাস স্যারকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, আমাদেরকে, আমাদের প্রত্যেককে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, আর এত সুন্দর সন্ধে একটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। তো এবার কি বাংলা যাবো না হিন্দি যাব? বাংলা, এবার একটি বাংলা গান গাইবার চেষ্টা করছি, খুব পছন্দের একটি গান আমার, আশাজিরই গাওয়া, আর বর্মন স্যারের মিউজিক কম্পোজিশনই।
থ্যাংক ইউ সো সো মাচ। তো একটি হিন্দি গানের দিকে যাই এবার। এবং আমি আশাজির অনেক গান সারেগামাপার মঞ্চে গেয়েছি, এই গানটাও আমি সারেগামাপার মঞ্চে গাওয়া একটি গান। এবং আমার মনে আছে এই গানটি যখন আমি আমার সারেগামাপাতে তো অনেক সিলেকশন ওনাদেরকে জমা দিতে হয়, তো অনেক মা খুঁজতে অনেক গান মা ভেবেছিল যে এই গানটা সিলেকশনে দেবে, তো এই গানটা সেরকম একটা গান। এবার যে গানটি গাইব, মা বলেছিল যে এই গানটা সিলেকশনে রাখবি, এই গানটা খুব একটা ভালো গান। তো এই গানটা আমার মায়ের গলাতেই শোনা, তারপরে আমি এসে ফোনে হেডফোনে শুনেছি। তো এই গানটা আমার জন্য ভীষণ পছন্দের এবং স্পেশাল একটি গান। তো চলুন চলে যাই আমাদের সেই পরবর্তী গানের দিকে। Oh,
থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই। আজকের এই আশাজির ট্রিবিউটে আমরা তো সব গান এরকমভাবে মঞ্চে আশাজির গাই না, তো পার্টিকুলারলি এই শোটার জন্য আমরা সবাই মিলে এখানে যারা আছি, আমরা আমার টিমের, আমরা অঙ্কিতা অ্যান্ড সিক্সিস, এনারা প্রত্যেককে বসে এই কটা গান আমরা সিলেকশন করেছি, যেটা একটু অন্য ধরনের, মানুষ সচরাচর কম শোনা যায় বিভিন্ন জায়গাতে, সেইরকমই আমরা সকলে মিলে বসে কিছু লিস্ট বানিয়েছি। তিন দিন ধরে শুধু এই শোটার জন্য আমরা রিহার্সাল করেছি। তো এখন যেটা ওনারা সবাই মিলে বাজাচ্ছেন সবটাই মানে আমাদের একসাথে রিহার্সাল করার ফল। তো আমি চাইবো যে যারা আমার সাথে এত সুন্দরভাবে নিজেদের ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছে আর আমার গলাটাকে আপনার কাছে পৌঁছে দিচ্ছে, আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, তাদের জন্য একটা জোরে হাততালি প্লিজ, একটা জোরে হাততালি। আমি শেষে সকলের নাম বলবো, কিন্তু তার আগে চলে যাই চলুন আমাদের পরবর্তী গানের দিকে। এবং পরবর্তী গান একটি বাংলা গান, সেই বাংলা গানের দিকে চলুন চলে যাই। আপনাদের সকলের জানা এই গানটা আপনারা সকলে গাইবেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, না বললে আমি যাব না। ঠিক আছে চলুন যাই পরবর্তী গান।
you, thank you, thank you so, so much. তো এই গানটা আমাদের অনুষ্ঠানের সেকেন্ড লাস্ট গান, মানে এর পরবর্তী গানটা অনুষ্ঠানের আমাদের শেষ গান হবে। তো চলুন চলে যাই আমাদের সেকেন্ড লাস্ট গানের দিকে। Thank you.
Thank you so much. Thank you. তো আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ গানে, বা শেষ গানগুলো বলতে পারি। কিন্তু শেষ গানে যাওয়ার আগে আমি যেটা বলেছিলাম, আমি তো এতক্ষণ ধরে গাইলাম, হয়তো আপনাদের ভালো লেগেছে, কিন্তু আমার সাথে যারা নিজেদের ইনস্ট্রুমেন্টগুলো এত সুন্দরভাবে বাজিয়ে গেল এবং আপনাদের কাছে আমার গলা পৌঁছিয়ে গেল, তাদের নামগুলো একবার আপনাদের সামনে বলবো, আর প্রত্যেকের নাম বলার পর যাতে একই হাততালি থাকে। তো আমাদের প্রথম থেকে একেবারে শুরু করি এই ডান দিক থেকে। আমাদের প্রথমে আছে আমাদের বেস গিটারে দীপায়ন সরকার, এবং তারপরে আছে দুটো কিবোর্ড নিয়ে কিবোর্ডে রাহুল সরকার, এবং তারপরে আছে আমার ঠিক পেছনে ড্রামসে উজান মণ্ডল, এবং তারপরে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে বসেছে কাকু বলবো। আচ্ছা, আমাকে অনেক দিন ধরে বলছে যাতে আমি কাকু বলি। তো আমাদের পারকাশনে আমাদের ব্যান্ডের সব থেকে সিনিয়র মোস্ট পার্সন বিশু কাকু, এবং তারপরে আছে আমাদের লিড গিটারে সুব্রত দাস, মানে রাজুদা, সবারই এক একটা নাম আছে, সেই নামগুলো আমি ইচ্ছা করে বলি না মঞ্চে। এবং তারপরে এই পরবর্তী নামটা আছে আপনাদের মধ্যেই, সে হলো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সুভাষীষ সাহা। তো আমরা হলাম, এখানে দেখাচ্ছে না, ঠিক আছে, এখানে এতক্ষণ ধরে একটা লোগো দেখাচ্ছিল, অঙ্কিতা অ্যান্ড সিক্সিস। তো আমরা এই ছজন আর আমি মিলে সাতজন, আমরা হলাম অঙ্কিতা অ্যান্ড সিক্সিস। তো আমি চাইবো যে এই টিমের মধ্যে মধুদা, শম্ভুদা, পণ্ডিতদা, এরা সবাই আছে। তো আমরা চলে যাবো পরবর্তী গানে, কিন্তু পরবর্তী গানে যাওয়ার আগে আমি শেষবারের জন্য আপনাদের জন্য এবং আমাদের জন্য একটা শেষবারের জন্য হাততালি চাইছি আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাই। শেষ গান
কৃষ্ণ হরে সকলকে, এবং সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন সকলকে। আজকে আমাদের সকলের তরফ থেকে শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ। অঙ্কিতাকে আজকে মাটি দিয়ে গেল, জমি দিয়ে গেল আজকের অনুষ্ঠান। আপনারা জানেন অঙ্কিতার গান কাতারে বিশ্বকাপেও বেজেছিল,
তো আমরা আশা রেখেছিলাম অঙ্কিতার সেই গান। এখন সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়, হৃদয়ের অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধায় পরম ভালোবাসায় অঙ্কিতাকে বরণ করে নিচ্ছেন। একটু করতালিটা চাই অঙ্কিতা, ফাটাফাটি একটা পারফরমেন্স আমরা মনের মনি কোথায় রেখে দেব আজকের আমাদের সঙ্গীত মেলার অষ্টম দিনের অতিথি শিল্পী ছিলেন এবং অঙ্কিতার দেশ বিদেশে অগণিত ভক্ত। আজ বর্ধমানও প্রমাণ করলো কত বড় ভক্ত তার, করতালির মধ্যে দিয়ে তাকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। এখন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক, এই সঙ্গীত মেলার প্রাণপুরুষ, তিনি তাকে বরণ করে নিলেন পুষ্পস্তবক এবং উত্তরীয় এবং মেমেন্টো প্রদান করে। খুব সুন্দর মুহূর্ত। এবার এক